বাঙালি মেধা নিয়েই জন্মায় জীবনে যা সে গ্রহণ করে তা কেবল নিজেকে পরিপুষ্ট করার বিদ্যা পরিপুষ্ট করার বিদ্যা অন্তরে ধারণ করে সে নিজে হয়ে ওঠে মেধাবী এমনই এক মেধাবী সম্পন্ন বাঙালি সমগ্র বাঙালির অহংকার ভাষাতাত্ত্বিক সাহিত্যিক এবং শিক্ষাবিদ ছিলেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় একালের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব বাংলা তথা ভারতের শিক্ষা সংস্কৃতি ভাষা তত্ত্ব ও সমাজ জীবনে তার অবদানের প্রসঙ্গ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বিষয় আজকের ক্লাসে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও তার রচনাবলী সম্পর্কে আলোচনা করব বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আলোচনার জন্য আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে সেখানেই নেব সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও তার রচনা সম্পর্কিত আজকের বিশেষ আলোচনা সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন বাঙালি ভাষাতাত্ত্বিক পণ্ডিত তিনি সাহিত্যিক ও শিক্ষাবিদ জন্ম ও জন্মস্থান আঠারোশো নব্বই সালের ছাব্বিশে নভেম্বর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে সুনীতি কুমার চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পিতা ছিলেন হরিদাস চট্টোপাধ্যায় মাতা ছিলেন কাত্তায়নী দেবী তার ছদ্মনাম ছিল বীরভদ্র তিনি এই একটি মাত্রই ছদ্মনাম ব্যবহার করতেন উপাধি আমরা প্রথমে উপাধি দেখব ভাষাচার্য রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বাংলা ভাষা পরিচয় গ্রন্থটি সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে উৎসর্গ করে উৎসর্গপত্রে লেখেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় করকমলে দেখো এই যে ভাষাচার্য শব্দটি তিনি ব্যবহার করলেন এটাই তার নামের আগে বসতে শুরু হয়ে গেল তার নামের আগে বসে সেটা হলো ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় আমরা চলে যাচ্ছি পরের অংশে সেখানে রয়েছে আরও কিছু উপাধি সম্পর্কে আলোচনা দেখো আধুনিক ভারতের পানিনি কৃষ্ণা বসু এই উপাধি দিয়েছিলেন সাহিত্য বাচস্পতি হিন্দি ভাষায় বিশেষ অবদানের জন্য উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই উপাধি পেয়েছিলেন তারপরে দেখো বিদ্যা বাড়িধি সাহিত্যে বিশেষ অবদানের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে তিনি এই উপাধি পান এরপরে দেখো জীবনাবসান উনিশশো সাতাত্তর সালের উনত্রিশে মে পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জীবনাবসান হয় এবার আমরা চলে যাচ্ছি তার রচনাবলী সম্পর্কিত আলোচনায় দেখো আমরা একটা ছকের মাধ্যমে সেটাকে তুলে ধরার চেষ্টা করলাম দেখো প্রথম বাংলা রচনা বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা উনিশশো আর প্রথম ইংরাজি রচনা দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডি বি এটা হচ্ছে সংক্ষেপে এটার ফুল ফর্ম হচ্ছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উনিশশো ছাব্বিশ এটা প্রথম গ্রন্থ তাহলে তোমরা কিন্তু এই ও ডি পুরো নামটা ভালো করে মাথায় রাখবে এবার দেখবো আমরা বাংলা রচনাগুলো কি কি দেখো বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা উনিশশো জাতি সংস্কৃতি ও সাহিত্য উনিশশো পশ্চিমে যাত্রী উনিশশো ইউরোপ ভ্রমণ উনিশশো ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ উনিশশো উনচল্লিশ দ্বীপময় ভারত উনিশশো আমরা চলে যাচ্ছি পরের অংশে এখানে বাকি গ্রন্থগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে এখানে প্রথমে রয়েছে বৈদেশিকী উনিশশো চুয়াল্লিশ ভারত সংস্কৃতি উনিশশো পথ চলতি দুটো খণ্ডে প্রকাশিত হয় প্রথম খণ্ড উনিশশো বাষট্টি দ্বিতীয় খণ্ড উনিশশো চৌষট্টি তারপরে দেখো সংস্কৃতি কি এটা তিনটে খণ্ডে প্রকাশিত হয়েছে প্রথম খণ্ড উনিশশো আঠাশ দ্বিতীয় খণ্ড পঁয়ষট্টি তৃতীয় খণ্ড হচ্ছে উনিশশো বিরাশি সংস্কৃত শিল্প ইতিহাস উনিশশো ছিয়াত্তর বাংলা সংস্কৃতি উনিশশো আর দেখো লাস্টে আমরা আলোচনা করেছি আত্মজীবনী এটার নাম হচ্ছে জীবন কথা এটা হচ্ছে তার আত্মজীবনী সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের উনিশশো ষাটে প্রকাশিত হয় এবার আমরা চলে যাচ্ছি তার ইংরাজিতে রচিত কিছু গ্রন্থের পরিচয় প্রসঙ্গিত আলোচনায় দেখো এখানে মোটামুটি তার বেশ কিছু গ্রন্থ সম্পর্কে আলোচনা করলাম প্রথমে রেখেছি দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা বলছি ওডিবিএল এটা উনিশশো ছাব্বিশে প্রকাশিত হয় তারপরে দেখো বেঙ্গলি সেলফ থট এটা হচ্ছে উনিশশো সাতাশ তারপরে দেখো এ বেঙ্গলি ফোনেটিক রিডার এটা হচ্ছে উনিশশো আঠাশ তারপরে দেখো ইন্ডিগো অ্যারিয়ান অ্যান্ড হিন্দি এটা উনিশশো বিয়াল্লিশ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ উনিশশো চুয়াল্লিশ সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মস ইন মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উনিশশো তিপান্ন দ্য প্লেস অফ আসাম ইন দ্য হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশান ইন্ডিয়া উনিশশো পঞ্চান্ন এরপরে দেখো কী আছে ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড লিটারেচার্স অব মডার্ন ইন্ডিয়া উনিশশো তেষট্টি তারপরে দেখো ওয়ার্ল্ড লিটারেচার অ্যান্ড টেগর উনিশশো একাত্তর অন দ্য ডেভেলপমেন্ট অফ মিডিল ইন্ডিগো আরিয়ান এটা হচ্ছে উনিশশো তিরাশি তাহলে আমরা বেশ কিছু তার ইংরাজি রচনা সম্পর্কিত বিষয় নিয়ে দেখলাম এরপরে আমরা বিদ্যালয় পাঠ্য কিছু বাংলা ব্যাকরণ গ্রন্থের পরিচয় জেনে নেব আচ্ছা বাংলা ব্যাকরণ গ্রন্থের মধ্যে কী কী আছে ছাত্রবোধ ব্যাকরণ উনিশশো বাংলা রচনা প্রবেশ উনিশশো চৌত্রিশ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ উনিশশো উনচল্লিশ সংক্ষিপ্ত ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ উনিশশো প্রথম বাংলা ব্যাকরণ উনিশশো বাহান্ন সরল ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ উনিশশো ছাপান্ন আমরা মোটামুটি এতক্ষণ তার রচনাবলী সম্পর্কিত আলোচনা দেখলাম এবার আমরা চলে যাচ্ছি তার যে গ্রন্থগুলি লিখেছিল তার মধ্যে দুটি বিখ্যাত গ্রন্থ সম্পর্কিত আলোচনায় এখানে আমি কী কী তুলে ধরেছি প্রথমে তুলে ধরেছি তার ওডিবিএল গ্রন্থটিকে সম্পর্কে এখানে কি আছে দেখো দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ইংরেজি রচিত প্রথম গ্রন্থ গ্রন্থটি উনিশশো ছাব্বিশে প্রকাশিত হয় এই গ্রন্থটি ভূমিকা লিখেছিলেন জর্জ আব্রাহাম গ্যারসন এই গ্রন্থটি প্রকাশের জন্য আশুতোষ ভট্টাচার্য উদ্যোগ নিয়েছিলেন গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয় আর গ্রন্থটি সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ গ্রন্থ বলে মনে করা হয় এরপরে দেখো দ্বীপময় ভারত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ এটি এটি গ্রন্থটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে মালয় সুমাত্রা জবদ্বীপ সামদেশ ভ্রমণে গিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন তারই বিবরণী এই গ্রন্থটি গ্রন্থটি গ্রন্থাগারে প্রকাশের পূর্বে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রথমে আর এই গ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধ হচ্ছে জবদ্বীপের পথে তার আমরা মোটামুটি তার দুটি বিখ্যাত রচনা সম্পর্কে দেখলাম দেখো সুনীত কুমার চট্টোপাধ্যায় থেকে প্রতিটা রচনা ধরে পড়ার আমার মনে হয় না খুব দরকার আছে এখান থেকে ভাষা ভাষা কোয়েশ্চেন আসবে তোমরা প্রথম দিকটা একটু ভালো করে দেখে রেখো আর গ্রন্থের নামগুলো এবং প্রকাশকালগুলোকে একটু দেখে রেখো কারণ গ্রন্থ সম্পর্কে ডিটেলসে আসবে বলে আমার খুব একটা মনে হয় না এরপরে দেখো আমরা আর একটা বিষয় তুলে ধরেছি যেটা তোমাদের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ আচ্ছা কি আছে এই বিষয়টার মধ্যে দেখো অন্যান্য প্রসঙ্গ বলে আমি তুলে ধরলাম রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত শেষের কবিতা উপন্যাসের নায়ক অমিত রায়ের হাতে তুলে দিয়েছিলেন সুনীতি চাটুর্যের বাংলা ভাষার শব্দতত্ত্ব বইটি তাহলে রবীন্দ্রনাথের কোন উপন্যাসে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা জানা যায় এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে শেষের কবিতা তাহলে এটা হবে শেষের কবিতা উপন্যাসে তার পরিচয় পাওয়া যায় এইভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে অক্ষয় করে রেখেছেন দেখো যতদিন ওই উপন্যাস থাকবে ততদিন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা কিন্তু প্রসঙ্গক্রমে ভেসে ভেসে আসবে তাহলে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের কথা রয়েছে সেখানে নায়ক অমিত রায়ের হাতে একটি বাংলা ব্যাকরণ বই তুলে দেওয়া হয়েছিল বাংলা ভাষার শব্দতত্ত্ব যে বইটা সেই বইটার আলোচনা কিন্তু এর ভিতরে রয়েছে অর্থাৎ শেষের কবিতা উপন্যাসে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিবরণ রয়েছে তাহলে এই হচ্ছে আজকের সুনীতি কুমার সম্পর্কিত আলোচনা আজকের আলোচনা মূল ক্লাস এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না সেই সাথে একটা লাইক করে দিয়ে ক্লাসটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আমরা আগের কিছু ক্লাসে দেখেছি প্রকাশকালগত কিছু সমস্যা থেকে গেছে দেখো আমরা বিভিন্ন সাহিত্য ইতিহাসের উপর নির্ভর করে থাকি যেমন অসিত বন্দ্যোপাধ্যায় সুকুমার সেনের বইয়ের ওপরে এমন কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দুজনের বইতে প্রকাশকাল দুই রকম আছে এক্ষেত্রে কোনটাকে নেব বা কোনটাকে বাদ দেব। এরকম কিছু সমস্যা তার সম্মুখীন আমরা হয়েছি যার কারণে কিছু কিছু ক্ষেত্রে জানা সত্ত্বেও প্রকাশকাল ভুল থেকে গেছে আমি চেষ্টা করেছি সেগুলোকে প্রতিটা ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে উত্তরটা আবার দিয়ে দেওয়ার যদি মনে হয় কোনো জায়গায় ভুল আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু লক্ষ্য করবে ফার্স্ট কমেন্টে কোনো কিছু দেওয়া আছে কিনা ভুল থাকবে এটা স্বাভাবিক হয়ে যায় আমরা আমার ভুলগুলো করে ফেলি সেটাকে সংশোধন করে দেওয়ার দায়িত্ব আমাদের যখনই আমার সামনে সেটা আসে আমি চেষ্টা করি সেটা সমাধান করে দেওয়ার সেই জন্য তোমরা প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট কমেন্ট বক্স অবশ্যই একবার ফলো করবে সেখানে আমি কমেন্টসটাকে পিনকোডে রেখে দিই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন আলোচনা নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে চলে থাকো